সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সেচ, রমজান ও গ্রীষ্ম মৌসুমে এবার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ সংশ্লিষ্ট নীতি নির্ধারণী প্রতিষ্ঠান পাওয়ার সেল বলছে বিষয়টা চ্যালেঞ্জিং হলেও তা মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট। জ্বালানি সরবরাহ ব্যাঘাত ঘটলে সংকটের আশঙ্কা বিশেষজ্ঞদের। ঢাকার বাজারে কমেছে রমজানের প্রয়োজনীয় নিত্য পণ্য কেনার হিড়ে। মাছ মুরগি সহ সবজির দাম কিছুটা কমেছে। বেড়েছে ছোলা আলু ও ডালের দর। চাহিদা অনুযায়ী পণ্য কিনতে চাপে পড়ছেন ক্রেতারা। এদিকে 29টি নিত্য পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। চিন্তায় করা বাংলাদেশি জাহাজটি সোমালিয়ার গ্যারাকাট উপকূলের কাছে রাখা হয়েছে। জাহাজের চিফ অফিসারের সবশেষ অডিও বার্তায় বলা হয়েছে 23 নাবিক ও ক্রু সুস্থ আছেন, তবে জলদস্যুরা এখনও মালিক পক্ষের সাথে যোগাযোগ করেনি। বিভিন্ন উপায়ে দস্যুদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন মালিক পক্ষ। সেচ ব্যবস্থা চালু রাখা রমজান এবং গ্রীষ্ম মৌসুমে এবার বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট। এর মধ্যে শুধু সেচের জন্যই প্রয়োজন হবে 2,200 মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। জাহেদ সেলিমের রিপোর্ট। কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয় সেজন্য চলতি সেচ মৌসুমে সারা দেশের প্রায় 5 লাখ সেচ কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে 4,40,000 সংযোগই পল্লী বিদ্যুতের আওতাধীন। সংস্থাটির মোট চাহিদা এবার 2,200 মেগাওয়াট। এখন পর্যন্ত আমাদের লোডের কোনো ক্রাইসিসে আমরা পড়ি নাই। এখন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত আছে। আমরা সবসময় উদ্বুদ্ধ করি রাত 11টা থেকে ভোর 7টা পর্যন্ত সেচ পাম্প পরিচালনা করার জন্য, তাহলে বিদ্যুৎটা সবাই সমানভাবে ভোগ করতে পারবে এবং সবাই উপকারভোগী হবে। সেচ, রমজান এবং গ্রীষ্ম মৌসুম একসাথে চলমান থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিয়ে এক ধরনের সংশয় রয়েছে। বিদ্যুৎ সংশ্লিষ্ট নীতি নির্ধারণী প্রতিষ্ঠান পাওয়ার সেলের তথ্য মতে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 30,000 মেগাওয়াট হলেও ঘাটতি রয়েছে তা উৎপাদনে। বিষয়টি চ্যালেঞ্জিং হলেও তা মোকাবেলায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বলছে সংস্থাটি। ডলার, জ্বালানি ক্রয় এগুলোকে মাথায় রেখেই এবং আমাদের যারা এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংস্থাগুলো আছে আমরা সবার সহযোগিতা পাচ্ছি এবং আশা করি যে তারা সহযোগিতা করবে, ফলে এই সমস্যাগুলো, এই চ্যালেঞ্জগুলো আমরা কাটিয়ে উঠতে পারব। সক্ষমতা 30,000 মেগাওয়াট হলেও সেটি কেন উৎপাদন করা যাচ্ছে না, এমন প্রশ্নের উত্তরে বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন এই জ্বালানি বিশেষজ্ঞ। এই যে উৎপাদন ক্ষমতা আছে অথচ উৎপাদন হয় না, তার অর্থ কি? আমরা উৎপাদন করি না, উৎপাদন করলে বেশি ঘাটতি হবে। সুতরাং ঘাটতি ঠেকানোর জন্য আমরা একদিকে মূল্য বৃদ্ধি করি, আর একদিকে উৎপাদন কমিয়ে ঘাটতি ঠেকাই। উৎপাদন কমিয়ে ঘাটতি ঠেকাই এই কথাটা প্রচারে আসে না, এসব অনিবার্য ফল। এটা তো কজ না, কজ তো ওই জায়গা নিয়ে যদি আপনি মাথা না গামান তাহলে আপনি কোনোদিনই রিলিফ পাবেন না। ভর্তুকির চাপ কমাতে চলতি মাসে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। গত বছরও 3 দফায় বাড়ানো হয়েছিল বিদ্যুতের দাম, কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটলে এবারও বিদ্যুৎ সংকটের আশঙ্কা রয়েছে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাজারে মাছ মুরগি সহ কিছুটা কমেছে সবজির দাম, তবে বেড়েছে রমজানে ব্যবহৃত পণ্য ছোলা ডালের দাম। মাহমুদ কমলের রিপোর্ট।
প্রথম রমজানে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বাজারের অস্থিরতা কিছুটা কমেছে। বেগুন, শসা, করলা, লাউ সহ অনেক সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 40 টাকা পর্যন্ত। তাল বেগুন কেজিতে সর্বনিম্ন 60 টাকা বিক্রি হলেও লম্বা বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। লেবুর হালি আছে আগের দামেই, তবে কেজিতে কিছুটা কমেছে শসার দাম। সবুজ বেগুন আগে ছিল রমজানের আগে বেশি আমরা 70 টাকা 80 টাকা, এখন 60 টাকা 50 টাকা। তাল বেগুন বেশি 120 টাকা, এখন সে বেগুন আছে 80 টাকা। শসা ছিল 100 টাকা, শসা এখন 60 টাকা কেজি। গেল 4-5 দিন ধরে পেঁয়াজের দাম ঘুরপাক খাচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে। অন্যদিকে আলুর দাম বেড়েছে কেজিতে 5 টাকা। বাড়তি ছোলা আর ডাল জাতীয় কিছু পণ্যের দামও। তো রোজার পরে পেঁয়াজের দামটা একটু কমছে, পেঁয়াজ এখন 80 টাকা বিক্রি করতেছি আমরা। আলু ছিল রোজার আগে 25 টাকা 30 টাকা, তো এখন কেজিতে 10-15 টাকা বাইরে 40 টাকা বিক্রি করতেছি। ছোলা রোজার আগে বিক্রি করছি 105 টাকা, এখন এটা 115 টাকা এসে দাঁড়াইছে। খেসারি 100 টাকা রোজার আগে ছিল, আর রমজান আসার সাথে সাথে 125 টাকা থেকে 130 টাকা হয়ে গেছে। চিনির দামটা একটু কমছে, তারপর মোটা ডাল মোটা মসুর ডালটার দাম বাড়ছে, কেজি প্রতি 5-7 টাকা বাড়ছে। প্রথম রোজার চেয়ে কমেছে মাছের দাম, বড় মাছ কেজিতে কমেছে অন্তত 50 টাকা। ব্রয়লার 20 টাকা কমে কেজিতে বিক্রি হচ্ছে 220 টাকায়। মাছ গানে ছিল 30-40, বর্তমান বাজার চলে আসছে আপনার 220 টাকা। দেশি মুরগি দাম কমে নাই, যা ছিল তাই 680 টাকা কেজি, সোনালি মুরগি 320 টাকা কেজি। নলাজের আর কি যেটা ছোট 220 টাকা 30 টাকা কেজি, বা এটা এখন বেশি 260। কাসকি 460, আর মাছ 600, বাতাসি 1200। বাজারে এখন ভিড় অনেকটাই কম। ক্রেতারা বলছেন তালিকায় রাখা সব পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ সময়ই। উপার্জন কম, খেতেও হচ্ছে কম। রোজা থেকে মানুষের বাজার এত বেশি মূল্য দা চিন্তা করা যায় না। বাসা থেকে যে লিস্ট দেয় সেই লিস্ট অনুযায়ী করতে পারি, আসলে আসলে কমে যাবে না। একটা সময় ছিল 500 টাকা নিয়ে আসলে আপনি পর্যাপ্ত পরিমাণে 2-5 দিন বাজার করে নিয়ে যেতে পারতেন, এখন আপনি একদিন পরিমাণে বাজার করতে পারবেন কিনা এটাই সন্দেহ হইতেছে। এদিকে বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 1 টাকা, কমেনি খেজুরের দামও। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে ভারত থেকে 50,000 টন পেঁয়াজের প্রথম চালান আসবে আগামী সপ্তাহে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাজারে চাল, চিনি, ছোলা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, কৃষিপণ্য উৎপাদন থেকে খুচরা পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে দাম নির্ধারণ করা হবে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, প্রয়োজনীয় পণ্যে করারোপ যুক্তিসঙ্গত নয়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত রচনা ও সেরা প্রতিবেদন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন একটা অধিদপ্তর আছে, তারা কৃষি পণ্যের উৎপাদিত যে মূল্য সেটা নির্ধারণ করবেন, পাইকারি মূল্য নির্ধারণ করবেন, খুচরা মূল্য নির্ধারণ করবেন। আমাদের ভোক্তা অধিদপ্তর এবং আমাদের দপ্তর থেকে আমরা এটা মনিটরিং করে এনশিওর করব যে কেউ যেন এর বাইরে যেতে না পারে। আগামী সপ্তাহে ইনশাল্লাহ প্রথম ট্রাক পেঁয়াজ ইনশাল্লাহ বাংলাদেশের বাজারে ঢুকবে, এটা আমরা প্রত্যাশা করি, এবং সেইটা আসলে আমাদের ভোক্তারা একটু অনেক বেশি সুবিধা পাবে বলে আমি বিশেষ করে মনে করি। বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে, যার ফল একসময় আসবেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফল একসময় আসবে, কাজে তো আন্তরিকতা চেষ্টা কোন প্রকার কমতি নেই। সিন্ডিকেট বাংবে, সিন্ডিকেট আসলে এর সঙ্গে কারা কারা জড়িত, এই সিন্ডিকেট সরকার বিরোধী মনোভাব থেকে তাদের যোগসাজে হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। এদিকে দেশে 29টি নিত্য পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। আজ এক সার্কুলারে এই দাম নির্ধারণের কথা জানানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতি কেজি মুগ ডাল বিক্রি করা যাবে 165.41 টাকায়, মাসকালাই ডালের দাম 165.50 টাকা, আমদানি করা ছোলা 98.3 পয়সা, মসুরের ডাল 130.50 টাকা, মোটা মসুরের ডাল 105.50 টাকা এবং
খেসারির ডাল 92 টাকা 21 পয়সা, পাঙ্গাস ও কাতল মাছ প্রতি কেজি 181 ও 354 টাকা, ছাগলের মাংস 1356 পয়সা, ব্রয়লার মুরগি 175 টাকা, সোনালী মুরগি 262 টাকা এবং প্রতি পিস ডিমের দাম 10 টাকা 50 পয়সা, পেঁয়াজ প্রতি কেজি 66, রসুন 121, আমদানি করা আদা 180, কাঁচামরিচ 60 টাকা, বাঁধাকপি 28, ফুলকপি 30, বেগুন 50, শিম 48 ও আলু প্রতি কেজি 29 টাকা, জায়দি খেজুর প্রতি কেজি 185 টাকা 7 পয়সা নির্ধারণ করা হয়েছে। রমজান এলেই দেশের বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও উল্টো চিত্র বিশ্বের বিভিন্ন দেশে। পবিত্র মাসটিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলছে পণ্যের দাম কমানোর হিড়িক, পিছিয়ে নেই মালয়েশিয়া, মালদ্বীপ সহ অন্যান্য দেশও। সিয়াম সাধনার মাসটিতে নিত্যপণ্যের দাম 75% পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে কয়েকটি দেশ। সরবরাহে ঘাটতি নেই, তারপরও রমজানে দেশের বাজারে লেবু কাঁচামরিচ থেকে শুরু করে বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। তবে এর ঠিক উল্টো চিত্র বিভিন্ন দেশে চলছে সিয়াম সাধনার মাসটিতে পণ্যের দাম কমানোর হিড়িক। রমজানে সংযুক্ত আরব আমিরাতে 10,000 পণ্যে ছাড় দেওয়ার কথা জানিয়েছে দেশটির অর্থ বাণিজ্য মন্ত্রণালয়, যেখানে ভোজ্য তেল, চাল ও আটার মতো নিত্য পণ্যের দাম 75% পর্যন্ত কমেছে। রমজানে নিত্য পণ্যের মূল্য ছাড়ের হিড়িক করেছে সৌদি আরবেও। দাম কমানোর প্রতিযোগিতা শুরু হয়েছে দেশটির ব্যবসায়ীদের মধ্যে। বিভিন্ন ধরনের নিত্য পণ্যের দাম 20-70% পর্যন্ত কমানোর খবর বিভিন্ন মাধ্যমে প্রচার করছে দেশটির ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। পবিত্র রমজান মাসে শতাধিক পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার। সব বাজার ও সুপার শপে দেশটির সরকারের আদেশ কার্যকর থাকবে, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে থাকছে কঠোর শাস্তির ব্যবস্থা। রমজানে আরেক মুসলিম দেশ ওমানে নিত্য পণ্যের দাম 10-20% কমিয়েছে দেশটির ব্যবসায়ীরা। পবিত্র মাসটিতে মালয়েশিয়াতেও ছোট বড় শপিং মলগুলোতে মূল্য ছাড়ের নানা ঘোষণা দিচ্ছে, পিছিয়ে নেই মালদ্বীপও। অন্যান্য মাসের তুলনায় দেশটিতে রমজানে কমেছে বিভিন্ন ধরনের পণ্যের দাম। মুসলিম দেশগুলোর বাইরে ইউরোপ সহ অনেক দেশেই অন্যান্য ধর্মীয় উপলক্ষ ও উৎসবের মতো রমজানেও চলছে নিত্য পণ্যের উপর বিশেষ মূল্য ছাড়ের অফার। মাসরুরিক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বর্তমানে সোমালিয়ার গ্যারাকাট উপকূল থেকে 7 নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। লন্ডন ও কুয়ালালামপুর ভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো আইএমবির বরাতে এই তথ্য জানায় তারা। তবে এখনও পর্যন্ত দস্যুরা মালিক পক্ষের সাথে কোনো যোগাযোগ করেনি। কবি গ্রুপের কর্মকর্তা জানান, জলদস্যুদের সাথে যোগাযোগ করতে তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কাজ করছেন, লবিস্টদের মাধ্যমেও যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছেন। সবশেষ গতকাল সন্ধ্যায় জাহাজের চিফ অফিসার অডিও বার্তায় 23 নাবিক ক্রু সুস্থ আছেন বলে জানান। জাহাজে থাকা দস্যুরা তাদের সাথে দুর্ব্যবহার করেনি বলেও জানান তিনি। দুস্থ ও পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে মঙ্গল আলোয় ফাউন্ডেশন। রাজধানীর মোহাম্মদপুরে প্রতিদিন 200-300 মানুষের ইফতার করানো হচ্ছে। সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছবিতে মাহমুদুল হাসানের রিপোর্ট। পবিত্র রমজান মাসে গরিব ও দুস্থদের প্রতি দানের হাত বাড়িয়ে দেন সমর্থবানরা। এদেরই একজন নার্গিস সুলতানা। দুস্থ ও অসহায়দের নিয়ে কাজ করার লক্ষ্যে নিজের প্রতিষ্ঠা করা মঙ্গল আলোয় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিদিন রাজধানীর মোহাম্মদপুরে 200-300 লোকের ইফতারের ব্যবস্থা করছেন। এই সময়টা সবচেয়ে আনন্দের, কারণ সারাদিন আমরা সকাল থেকে কষ্ট করছি, কষ্ট কালকে রাত থেকে বাজার করা শুরু করে সকাল থেকে রান্না করে এখানে নিয়ে আসছি, সবাই জিনিসটা খাবে, ইফতারি করবে, এটাই আমাদের সার্থক, এটাই আমাদের আনন্দ। একটি প্যাকেটে খিচুড়ি, মুরগির মাংস, খেজুর ও বোতলজাত পানি দিয়ে করছেন মেহমানদারি। ইফতারের এমন আয়োজনে খুশি রিক্সা চালক, পথচারী ও দুস্থরা। গাড়িতে উঠবো, অন্য কোনো টেনশন থাকলো না, গাড়ির মধ্যে আমরা এখন খেতে পারবো। যারা এখন এই যে ইফতারের সময় বাসায় যেতে পারছে না, তাদের জন্য যে একটা সুন্দর একটা আয়োজন, অবশ্যই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
মঙ্গলালয় ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগে স্বেচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়েছেন একদল তরুণ তরুণী। আমরা এই কাজটা নিজেদের খুশি মতোই করছি, শুধুমাত্র অসহায় মানুষদের সাহায্য করার জন্য। 2020 সাল থেকে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছেন এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা। ঈদ মানেই জমকালো পোশাক, নানান নামে প্রতি বছরই দেশি বিদেশি পোশাক হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবারও বিভিন্ন নামের পোশাক এসেছে বাজারে, তবে দেশি পোশাকের তুলনায় ভারতীয় ও পাকিস্তানি পোশাক কেনাবেচার দৌড়ে এগিয়ে আছে। আরো জানাচ্ছেন নুরুন্নাহার উইলি। ঈদের পোশাকের জন্য সবচেয়ে পরিচিত রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া আর চাঁদনী চক ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনছেন সব বয়সী নারীরা। ঈদে সবাই একটু জমকালো পোশাকের খোঁজ করে থাকে, তাই বরাবরের মতো অনেকের পছন্দের শীর্ষেই আছে তাওয়াক্কাল, নূরস, বিন সাইদ, বিন হামিদ, লন, বারিশের মতো পাকিস্তানি ব্র্যান্ডের পোশাক। এইবার হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কালের জামাগুলো বেশি চলছে, নূরস, তাওয়াক্কাল, বিন হামিদ, এগুলো মানে প্রতি সিজনে চলে। পাকিস্তানি পোশাকের পাশাপাশি বাজারে ভারতীয় পোশাক এসেছে অনেক, এর মধ্যে অন্যতম দিল্লি বুটিক্সের শারারা, ঘারারা, ওয়ান পিস, টু পিস, নাইরা। এসব পোশাকে একটু ভিন্নতা থাকায় এগুলো কিনছেন অনেকেই। দিল্লি বুটিক্স, ঘারারা, শারারা এগুলো বেশিরভাগ চলতেছে আর কি, একটু এক্সক্লুসিভ। তবে জমকালো এসব পোশাক কিনতে গুনতে হচ্ছে 3,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। দাম অনেক বেশি, দুইটা জামা দেখলাম নেটে সাদা, দুইটাই কিনে নিলাম। তবে দেশি পোশাকও কম যায় না, গঙ্গা, বারিশ, রাংরাসিয়া, রাংবাসন্তের মতো নানা নামের পোশাক ঘুরছে বাজার জুড়ে। আর দাম কিছুটা কম হওয়ায় এবং সুতির প্রাধান্য থাকায় অনেকেই লুফে নিচ্ছেন এসব পোশাক। নতুন নতুন ডিজাইন আসছে, যেমন রাংবাসন্ত, বিবেক, মালিহা, জমজম কটন, মার্শাল, এই ধরনের জামাগুলো চলতেছে। ঈদের এই কেনাবেচার আমেজ থাকবে পুরো রমজান মাস জুড়ে, এমন প্রত্যাশা বিক্রেতাদের। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। এবার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট প্রস্তুতি রয়েছে, জানিয়েছে কর্তৃপক্ষ। জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটলে সংকটের আশঙ্কা। ঢাকার বাজারে মাছ, মুরগি সহ সবজির দামে স্বস্তি, বেড়েছে ছোলা, আলুর দর, 29টি নিত্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ কৃষি বিপণন অধিদপ্তরে। সোমালিয়ার গ্যারকাট উপকূলের কাছে রাখা হয়েছে ছিনতাই করা বাংলাদেশি জাহাজটি, নাবিকরা সুস্থ, দস্যুদের সাথে চলছে যোগাযোগের চেষ্টা। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।